গলি কেমন আছেন? মুই কিন্তু আয়া পড়ছু নিউইয়র্ক খান ফানি ভিডিও নিয়ে। তো আই এম চন্দনা, চলে এসেছি নিউইয়র্কটা কমেডি ভিডিও নিয়ে। আমিও হাসবো, তোমাদেরকেও হাসাবো। তো হাসানোর জন্য ফার্স্টে সাবস্ক্রাইব লাইক তো করতেই লাগবে না? তো সাবস্ক্রাইব লাইক করে দাও তাড়াতাড়ি, আমি চলে যাচ্ছি ভিডিও বানানোর জন্য। ওকে গাইস, তো লেটস স্টার্ট। বিয়ে করবি যেহেতু কোনো বিয়ে করিস নাই, বাচ্চার জন্য পুতুল লিখে রাখতেছিস? কমেন্টস নাই ছেলেদের মধ্যে? সবসময় মেয়েদেরকে বল মেয়েদের কমেন্টস নেই না, ছেলেদেরও কমন সেন্স নেই। পাইদাবে ভিডিওটা খুব ফানি ছিল আর ভালোই ছিল। ওকে ও মত, अगर মেকআপ উতর গিয়া না তো বারাত वापस चली जाएगी। পল মারলে কাছে বদলতে হ্যায় রিশতে। তোমরা মেয়েদেরকে বলো মেকআপ সুন্দরী, এটাই তো। তাহলে নিজের বিয়ার দিন নিজের গার্লফ্রেন্ডকে মেকআপ ছাড়া নিয়ে যেতে পারবে? পারবে না, ক্ষমতা নেই। ঠিক আছে, আমার বিয়ে তো আমি এরকম করে নাচতে নাচতেই যাবো, সত্যি বলতেছি, সেই আনন্দ করবো। আর আমার বিয়েতে আমি সব্বাইকে ইনভাইট করবো, ঠিক আছে? সব্বাই আসবে। আমি জীবনে প্রচুর পাপ করেছি, প্রচুর, কিন্তু আমার পাপের সাজা আমার বন্ধুদের দিয়ে, ওদের জন্যই আমি বিগড়ে গেছি। তাহলে বিশ্বাস করো, আগে আমি খুব ভালো ছিলাম। ভগবান, আগে আমিও খুব ভালো ছিলাম, এই মোবাইলটা পর পর না আমিও বিগড়ে গেছি, ঠিক আছে? তো এই চার বন্ধু, ঠিক আছে, তার অবস্থা শেষ, সব পাপের শাস্তি ওর বন্ধুকে দিয়ে দিবে। ও মাই গড, ও ফানি। ছেলে দুটো মনে হয় তান্ত্রিক হতে চায়, মানুষকে মানে বশ করতে চায়, এরকম হিপনোটাইজ এরকম কিছুটা। ভিডিওটা বহুত ফানি ছিল। হে আরে কি হইছে? আরে ইসকো কর, হে উদার মান যাও, উদার মান যাও, হে ইটা কর, উদার দেখ, জলেবি তরফ নাই, জলেবি তরফ নাই, আরে নেই নেই, জলেবি মত খা, জলেবি মত খা, এ ইরা মু 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 মানে মু মানে মু মানে মু মানে মু মানে ইসকো কর। খুব ভালো ছিল, ফানিও ছিল, সে আসবে যে ভিডিওটা দেখার পরে, মানে কি বলবো আর। তো এই ভিডিওটা দেখে আমার একদম হাসি পায় নাই, কারণ এখানে একটা লেখার উপরে ডিফিনিশন করতেছে যে মেয়েটা বা ছেলেটা বাজবে কি বাজবে না। তো ডাক্তারের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, লেখলে একটু ভালো করে লেখো যেন সবাই বুঝতে পারে। এইটা না যে তুমি এরকম করে লেখলা, লেখার পরে যে দিবে ওষুধটা সে বুঝতে পারলো না, ভুল ওষুধ দিয়ে দিলো, তাতে ক্ষতি হয়ে যাবে না, সেই জন্য বলতেছি। ছেলেগুলো সবগুলো বলো আমাকে, আমাদের কি মানে আমাদের সব মেয়েদের, আমাদের নাকি কমেন্ট সিস্টেম তোমাদের আছে তো? হ্যাঁ ও গে না, ভিডিও ভাইরাল দেখো কেসা লাগ রি হে, সবসময় আমাদের ঘর বলো চিনো মেয়েদের মধ্যে কমেন্ট সিস নেই, মেয়েরা খালি মেকআপ সুন্দরী, তোমাদের মধ্যে না কমেন্ট সিস নেই, দিমাগ নেই, আমাদেরকে বলে ছেলেরা মেয়েদের নামও দেখে পটে যেও না, ওকে? কারণ মেয়েরা সব থেকে বেশি নেহামো করছে কিন্তু বাম্পার পায়, ঠিক আছে? তো পচকে রে না রে বাবা, পচকে রে না।
বরকে শেষ করে দিয়েছি। তো আমার বর, তুমি যেখানেই থেকো সাবধানে থেকো, সুস্থ থেকো, কারণ তোমার সঙ্গে এরকম হবে। তো তোমাদের ছেলেদেরকে বলি, তোমরা যারা মনে করো যে কালো কালার আউটফিট, আমি কালো কালার ড্রেস, শার্ট বা পাঞ্জাবি প্যান্ট, চোখে কালো চশমা, চুলগুলো একটু জেল দিয়ে এইভাবে মানে রেখে তোমরা যারা বাইরে বের হবে, তোমরা যারা মনে করো যে মেয়েরা বুঝি তোমাদেরকে দেখে একদম ক্রাশ খেয়ে যাবে, তাদের মাথা খারাপ হয়ে যাবে, তুমি ভেরি অনেস্ট, ট্রাস্ট মি, সত্যি মাথা খারাপ হয়েছে। কি দরকার আছে এত সুন্দরভাবে সেজে গুজে বের হওয়ার? আমি জানি না কোন মেয়ের কিরকম লাগে, কিন্তু এই মেয়েটা যেটা বলছে একদম সত্যি। কালো কালার ড্রেস, যে কোনো কালো কালার ড্রেস বলে ছেলেদেরকে যে লাগে না ভাই, হেভি লাগে একদম। সেটা বাচ্চা ছিল হতে পারে বা বড় ছিল, কিন্তু ভালো লাগে কিন্তু একদম জোস। ভাই তুই আমাকে হুদাই মোবাইলটার মধ্যে ইনস্টল করে রাখছিস কেন বলতো? সারাদিন তোর কেউ মেসেজ দেয়, কোনো ছবি পাঠায়, ভয়েস মেসেজ দেয়, তোর গার্লফ্রেন্ড আছে, তুই প্রেম করোস করোস না, হুদাই হুদাই আমার ইনস্টল করে রাখছো, সারাদিন একবার ঢুকোস না, কেউ তোর মেসেজ দেয় না, এমনি এমনি আমি এখানে কি করবো ভাই? আমার তো বোর হয়ে যাচ্ছে, আমি দিন আমার ভালো লাগতেছে না। সারাদিন তুই ফেসবুকের মধ্যে দেখোস ভিডিও, সারাদিন স্ক্রল করোস, খালি নিউজ ফিড আর নিউজ ফিড, তোর কেউ কোনো দিন তোর মেসেজ দেয় না। মেসেঞ্জার বলতে পারলে ভাই এটাই বলতো যে আমাকে কেন ডাউনলোড করে রেখেছিস, কোনো কাজের না আমি, না তোকে গার্লফ্রেন্ড মেসেজ দেয়, না তোর ফ্রেন্ড মেসেজ দেয়, তোকে বলতে পারে না দেখে আজ চুপ করে আছে। শালা জয় বাংলা হয়ে কোনো ভালোই ফায়দা হয়েছে। কেন রে কি হলো? কালকে রাতে শালা মদ মারি গেলছি, চোখ গেলছে লাল হয়ে, ঘরের লোক শালা বুঝতেই পারে না জয় বাংলা হয়েছে না মদ খেয়েছি। বাবাকে আমি বলবো দয়া করে তোমাদের ছেলে মেয়েদের চোখ চেক করে নিও, কারণ ওরা এখন থেকে মাল খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর জয় বাংলার উপর দিয়ে সব চলে যেতে, তো সতর্ক করে গিয়ে। নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো মাছ, নিরামিষ মাছ। হ্যালো জোম্যাটো, বলছি দাদা যে আমিষ মাছটা আমাকে দিতে, এরপর থেকে আমাকে নিরামিষ মাছ দেবে, ধর্মে কর্মে নামবো তো, জয় জগন্নাথ। ডাইস লোক সমজি, তুমি সমজি, আই নো, আমি এত কথাতে ভাবতেছি কি নিরামিষ মাছ কি হয়। এখন থেকে ভাই আমিও নিরামিষ মাছ খাবো, কারণ আমিও ঠাকুর পূজা করতে চাই, সেজন্য আমি ওখান থেকে নিরামিষ মাছ খাবো, তখন আমিও বাজার থেকে নিরামিষ মাছই নিয়ে আসবো। তোমাদেরকেও বলতেছি তোমরা একটু নিরামিষ মাছ চেক করে দেখো যে কেমন লাগবে খাইতে, ওকে? এরও কান আছে তাই দয়া করে দেওয়ালে কেউ হিসি করবেন না, কানে জল ঢুকে যেতে পারে। তে বাবা মা গিলা বলে ধীরে বলো, দয়ালেরও কান আছে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। Ultratech, India's number one cement. Ultratech, samjhi? Kitna sundar susheel hai, samjhi? Apna toothpaste ke noon ache? Shei noon diye amar maa ranna korbe. Sarkar theke to shobuj sathi dile pa. Shastho sathiyo dile pa. Khaddo sathiyo dile pa. এবার আমরা সরকার থেকে জীবন সাথী চাই, জীবন সাথী। হে সরকার, জীবন সাথী চাই, জীবন সাথী। সমজি গাইছো? তুমি সমজি? তো কাকে কাকে জীবন সাথী লাগবে কমেন্ট করবে, কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ওকে? আমিও সরকারকে নিবেদন করবো যে ছেলেগুলো সিঙ্গেল আছে, তাদের জন্য একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা যেন করে দেয়, ওকে গাইস? গাইস এই ছিল আমার ভিডিও, কমেডি ভিডিও। তো নেক্সট ভিডিও আমি দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বলবে, ভালো না লাগলে বলে দিবে, ঠিক আছে? আমার কোনো অসুবিধা নেই, আমি অন্য রকমের অন্য স্টাইলের ভিডিও বানানো স্টার্ট করে দেবো, যেমন কি তোমাদেরকে যদি ভালো লাগে ব্লগ ভিডিও, ব্লগ ভিডিও বানাবো, যদি কমেডি ভিডিও বানানো লাগে কমেডি ভিডিও বানাবো, আর তোমাদের যদি ভালো লাগে প্ল্যান ভিডিও, প্ল্যান ভিডিও বানিয়ে দেবো, কোনো ব্যাপার না, কিন্তু কমেন্ট করবে, ওকে? যে কীরকম ধরনের ভিডিও আশা করো আমার থেকে, যদি স্বার্থের মধ্যে পড়ে তাহলে আমি অবশ্যই করবো, আর যদি পারি না তাহলে আমি বলে দেবো, ওকে গাইস? বাই।